Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24. I hope that all of you are doing very fine and you are learning English grammar spoken English by this YouTube channel English Hospital 24. Today I have been in front of you with an important video lesson for your English grammar. Today I will give you some appropriate preposition. I will give you some selected and popular most common appropriate preposition from where you will get common in every examination like university admission test, your SSC, HSC examination, in your job examination also. This video lesson will be helpful for the students of Bangladesh and also for the students of other countries because appropriate preposition is very common for every type of English grammar. So sometimes I will say in Bengali, Zara Bangladesh theke amar video lesson ti dekhcho ba Kolkata theke shei sokol shikkharthider jonno bolbo ami ekhane tomaderke kichu appropriate preposition er suggestion debo, kichu word select kore debo jegulo theke tumra সকল ধরনের পরীক্ষাতে কমন পাবে তোমার একাডেমিক পরীক্ষাতেও কমন পাবে এসএসসি এইচএসসি জেএসসি তাছাড়া তোমার জব এক্সাম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কমন পাবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যত ধরে চাকরি পরীক্ষা আছে সকল পরীক্ষাতেই আমি যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো সিলেক্ট করে দেব সেগুলো থেকে কমন পাবে আজকে আমি এগুলো মিনিং অনুযায়ী মিনিং সহ তোমাদের সাথে শেয়ার করব এবং এগুলো থেকে তোমরা অবশ্যই সব সময় কমন পাবে এইজন্য এই ওয়ার্ডগুলো একেবারে খুব completely মুখস্থ করে ফেলবে যদি তুমি আমার চ্যানেলে এখন নতুন এসে থাকো সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল এন্ড হিট দ্য বেল বাটন সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি আপডেট অর আপলোডেড ভিডিও লেসন ইন ফিউচার সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড কিপ লাইক কমেন্ট শেয়ার টুডে you are going to have an excellent video lesson about appropriate preposition and I will give you according to suggestion. This is short suggestion of appropriate preposition. Let's see and let's get started. Welcome to another important video lesson of my YouTube channel English Hospital 24. আশা করছি তোমরা যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও লেসন দেখছো সকলেই ভালো আছো সুস্থ আছো যারা একাডেমিক পরীক্ষা দিতে যাচ্ছো লাইক জেএসসি এসএসসি এইচএসসি তাছাড়া যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছো বিসিএস পরীক্ষা তারপরে পিএসসি এর অধীনে যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে জবগুলোর পরীক্ষা হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের যে তৃতীয় শ্রেণীর পরীক্ষা হয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা হয়ে থাকে এছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যারা দিতে যাচ্ছ খুব শীঘ্রই হয়ে যাবে সেই পরীক্ষাটি এরপরে ব্যাংক এক্সামের পরীক্ষা সহ যত ধরনের কম্পিটিটিভ এক্সাম রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সব জায়গায় একটি ইম্পর্টেন্ট কমন আইটেম হচ্ছে প্রিপোজিশন তো প্রিপোজিশন তোমাদের জেনারেল যে গ্রামাটিক্যাল বইগুলো রয়েছে সেখানে হাজার হাজার প্রিপোজিশন রয়েছে দ্যাট মিন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো পরীক্ষায় দুই ধরনের প্রিপোজিশন এসে থাকে একটি হচ্ছে সিম্পল প্রিপোজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিম্পল টাইপ প্রিপোজিশন কোথায় কখন বসাবে সেই ভিডিও লেসন এই চ্যানেলে রয়েছে তোমরা যদি বেসিক গ্রামার বা এসএসসি এইচএসসি গ্রামার নামে রয়েছে জব সলিউশন নামে প্লেলিস্ট করা রয়েছে আলাদা আলাদা সেখানে ওই ভিডিও লেসন পেয়ে যাবে যদি না খুঁজে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি লিঙ্ক দিয়ে দেবো তো আজকে আমি তোমাদের যে যত ধরনের গ্রামার বই রয়েছে আমি বিগত বছরের যে পিএসসির বা বিসিএস যে পরীক্ষা হয়ে থাকে সেই বিগত বছরের কোশ্চেন ঘেটে যে প্রিপোজিশনগুলো আমি দেখেছি বেশি বেশি পরীক্ষায় আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো ঘেটে দেখেছি যে প্রিপোজিশনগুলো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পরীক্ষায় আসে সেই প্রিপোজিশনগুলো আমি সাজেশন আকারে আজকে তোমাদের সামনে উপস্থাপন করব এগুলো যদি তুমি মুখস্থ করে যাও এগুলো তোমার মেমোরিতে থাকে তোমার যে তথ্য ভান্ডার রয়েছে ব্রেইন সেখানে থাকে তাহলে জীবনে তুমি যত ধরনের পরীক্ষা দিবে সব জায়গাতেই তুমি প্রিপোজিশন অংশে যে ধরনের প্রশ্নই আসুক সব কমন পাবে ইনশাআল্লাহ চলো শুরু করে দেই মূল ভিডিওটি যদি তুমি এখনো এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল ক্লিক করে দেবে যাতে তুমি সকল ভিডিও লেসন পেয়ে যেতে পারো এই চ্যানেলে 400 বেশি গ্রামাটিক্যাল ভিডিও লেসন এবং স্পোকেন ইংলিশে ভিডিও লেসন রয়েছে তোমরা প্রত্যেকটি ভিডিও লেসন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে দেখে তুমি তোমার যে ভিডিও লেসনটি ইম্পর্টেন্ট মনে হয় তোমার পরীক্ষা সংশ্লিষ্ট সেগুলো তোমরা নোট করে রাখতে পারো তো আমি এখানে প্রথমত এগুলো অর্থ সহ আজকে তোমাদের দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো এগুলো বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয়। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখতে হবে। আজকে আমি বাক্য প্রয়োগ দেখাবো না, শুধু অর্থ বলবো। অ্যাবাউন্ড ইন অথবা উইথ, অ্যাবাউন্ড ইন অর্থ হচ্ছে পূর্ণ থাকা আর অ্যাবাউন্ড উইথ অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। দ্য পন্ড অ্যাবাউন্ডস ইন ওয়াটার, পুকুরটি পানিতে পরিপূর্ণ। তারপরে যদি বলি পুকুরে মাছ রয়েছে প্রচুর পরিমাণে, তাহলে দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস, পুকুরটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। অ্যাবজার্ভড ইন মগ্ন, নাও আই এম অ্যাবজার্ভড ইন মেকিং ভিডিও লেসন ফর ইংলিশ হসপিটাল 24, আমি এখন ইংলিশ হসপিটাল 24 চ্যানেলের জন্য ভিডিও লেসন তৈরিতে মগ্ন। অ্যাবস্টেইন ফ্রম অর্থ হল বিরত থাকা অথবা বিরত করা। উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, আমাদের ধূমপান থেকে বিরত থাকা উচিত। এডুকেশন অ্যাবস্টেইনস আস ফ্রম করাপশন, শিক্ষা আমাদেরকে দুর্নীতি থেকে দূরে রাখে। অ্যাকিউজড অফ, দোষী। দ্য থিপ ইজ অ্যাকিউজড অফ স্টিলিং, চোরটিকে চুরির দায়ে দোষী করা হয়েছে। তারপরে অ্যাডহেয়ার টু অর্থ হচ্ছে লেগে থাকা। উই শুড অ্যাডহেয়ার টু অনস্টি, আমাদের সততায় লেগে থাকা উচিত। অ্যাডজাসেন্ট টু সন্নিহিত, কাছাকাছি, যেটা আমরা বলে থাকি। মাই স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু মাই হাউস, আমার স্কুল আমার ঘরের সন্নিহিত বা কাছে। অ্যাডমিট অফ, অবকাশ। ইয়োর অনেস্টি অ্যাডমিটস অফ নো অ্যাপ্রিসিয়েশন, মানে তোমার যে সততা তার প্রশংসার অবকাশ নেই, এরকম কথা। অবকাশ আমরা অনেক সময় বলে থাকি, এটা তোমাকে বলার কোনো অপেক্ষাই রাখে না, সেটা হচ্ছে অ্যাডমিট অফ। অ্যাফ্রেড অফ হচ্ছে ভীত। গার্লস আর অ্যাফ্রেড অফ এনি কাইন্ড অফ মস্কুইটো, এনি কাইন্ড অফ ইনসেক্টস, মেয়েরা যে কোনো ধরনের পোকা ভয় পায়, সাধারণত সকল মেয়ে নয়। এগ্রি টু, এগ্রি উইথ। এগ্রি টু অর্থ হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া আর এগ্রি উইথ অর্থ হচ্ছে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া। এগুলো আমি সেন্টেন্স প্রয়োগ পরে দেখাবো, এখন যদি আমি সবগুলো সেন্টেন্স প্রয়োগ দেখাতে চাই তাহলে ভিডিও লেসনটি অনেক বেশি বড় হয়ে যাবে, সুতরাং আমি শুধু অর্থগুলো বলে যাচ্ছি। অল্টারনেটিভ টু, বিকল্প। অ্যাংরি অ্যাট, ফর, উইথ। অ্যাংরি অ্যাট মানে হচ্ছে কোনো বিষয়ে রাগান্বিত হওয়া, আর অ্যাংরি ফর কোনো কারণে রাগান্বিত হওয়া, অ্যাংরি উইথ কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া বা রাগ করা। অ্যান্টিপ্যাথি টু অথবা টুয়ার্ডস অর্থ হচ্ছে ঘৃণা, ঘৃণা। অ্যান্টিপ্যাথি টু আর টুয়ার্ডস, ঘৃণা। এগুলো আমি পরবর্তী বিয়ে দিয়েছেন, এগুলো সেন্টেন্সে প্রয়োগ দেখো, তাহলে তোমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। এগুলো কিন্তু স্পোকেন ইংলিশের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন বিভিন্ন সময় সেন্টেন্স তৈরি করে থাকি স্পোকেন ইংলিশের জন্য, আইএলটিএস এক্সামের জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ডিভিশনের যে ইউজগুলো সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সেখানে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, রুলসগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা হয়। 13 হচ্ছে অ্যাপাথি টুয়ার্ডস অর্থ অনাগ্রহ, কারো প্রতি বা কোনো কিছুর প্রতি অনাগ্রহ। 15 অ্যানশাস অ্যাবাউট অর ফর, চিন্তিত বা উদ্বিগ্ন। অ্যাপার্ট ফ্রম, ব্যতীত। আমরা বলে থাকি অ্যাপার্ট ফ্রম দিস বুক উই নিড অ্যানাদার বুক, এই বইটি ব্যতীত বা ছাড়া আমার আরেকটি বই প্রয়োজন, আমাদের আরেকটি বই প্রয়োজন, ব্যতীত বা ছাড়া। অ্যাপোলজি ফর, কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া, আর অ্যাপোলজি টু অর্থ কারো কাছে ক্ষমা চাওয়া। অ্যাপেটাইট ফর, ক্ষুধা। অ্যাপ্লাই ফর, আবেদন করা। অ্যাপয়েন্টমেন্ট উইথ, কারো সাথে সাক্ষাতের সময়। আর অ্যাপয়েন্টেড টু অর্থ নিযুক্ত, কোনো কাজে নিযুক্ত, কোনো চাকরিতে নিযুক্ত বা কোনো দায়িত্বে নিযুক্ত। অ্যাশেমড অফ অর্থ হচ্ছে লজ্জিত। তারপর হচ্ছে আস্কড ফর, আস্ক ফর হোক বা আস্ক ফর হোক, আস্ক হলে প্রেজেন্ট, জানতে চাওয়া। অ্যাসিওর্ড অফ অর্থ আশ্বাস দেওয়া, সে আমাদেরকে তার সাহায্যের আশ্বাস দিয়েছিল, এরকম সেন্টেন্স আমরা বলে থাকি। অ্যাট দ্য সাইট অফ, দর্শনে, দেখে। অ্যাট দ্য সাইট অফ দ্য বিউটিফুল সিনারি আই ওয়াজ চার্মড এট, এই সুন্দর দৃশ্য দর্শনে আমি মুগ্ধ হয়েছিলাম। অ্যাট দ্য উইকেন্ড অর্থ সপ্তাহান্তে, মানে সপ্তাহের শেষে। অ্যাট দ্য উইকেন্ড উই গো টু ভিজিট, আমরা ভ্রমণে যাই। অ্যাটেন্ড অন, সেবা করা, একটা নার্সরা যে সেবা করে সেটি। অ্যাটেন্ড টু অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, অনেকে অ্যাটেন্ড দেখলেই মনে করে যোগদান করা, কিন্তু এই প্রিপোজিশনের ব্যবহার অনুযায়ী কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অথরিটি ওভার, কর্তৃত্ব বা আধিপত্য, কোনো কিছুর উপর যদি কারো কর্তৃত্ব বা আধিপত্য থাকে সেটা হচ্ছে অথরিটি ওভার। দেন হচ্ছে অ্যাভার্স টু, বিমুখ, কোনো কিছুর প্রতি আমাদের যদি উদাসীনতা থাকে আমরা বিমুখ হয়ে যাই, সেক্ষেত্রে সেটা হবে অ্যাভার্স টু। অ্যাওয়ার অফ অর্থ হচ্ছে সচেতন। অ্যারাইভ অ্যাট, পৌঁছা। আর্গিউ উইথ, তর্ক করা। অ্যারাইভ ইন অর্থ পৌঁছা। অ্যাকসিড টু, সম্মত, মানে রাজি। অ্যাফ্লিক্টেড টু অর্থ হচ্ছে ব্যথা ক্লিষ্ট মানে ব্যথাতুর ব্যথিত আমরা যেটাকে বলে থাকি অ্যাট লাঞ্চ টাইম দুপুরে খাবারের সময়ে। এগুলো বিসিএস পরীক্ষাতে এসেছিল বিভিন্ন সময়, আমি সেখান থেকে এই প্রশ্নগুলো মূলত নিয়েছি। তাছাড়া আরও যত ধরনের তোমাদের পরীক্ষা রয়েছে বিসিএস বলো, ফার্স্ট ক্লাস বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন সবগুলো মিলিয়ে আমি এই সাজেশনটি তৈরি করেছি। অ্যাসপায়ার আফটার আর টু আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার আফটার হোক বা টু হোক দুটোর অর্থই হচ্ছে আকাঙ্ক্ষা করা। অ্যাক্সেস টু প্রবেশাধিকার বা কারো কাছে যাবার অধিকার, কোনো তথ্য পাবার অধিকার, এক কথা হচ্ছে প্রবেশাধিকার। অ্যানয়েড উইথ অর্থ হচ্ছে বিরক্ত। অ্যাকোমোডেট উইথ অর টু, অ্যাকোমোডেট উইথ হবে যখন কোনো কিছু কেউ সাহায্য করবে, যে সে আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। হি অ্যাকোমোডেটেড মি উইথ মানি, সে আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। আর কোনো জায়গায় খাপ খাওয়ানোর ক্ষেত্রে আমরা বলবো অ্যাকোমোডেট টু, উই নিড টু অ্যাকোমোডেট টু দ্য নিউ সিচুয়েশন, আমাদের নতুন পরিস্থিতিতে খাপ খাওয়ানো প্রয়োজন। তাহলে এরকম সেন্টেন্সে অর্থ অনুযায়ী এগুলো ব্যবহার হয়। অ্যাকোয়েন্টেড উইথ অর্থ হচ্ছে পরিচিত। অ্যামিনেবল টু বাধ্য, অ্যামিনেবল টু অর্থ হচ্ছে বাধ্য। অ্যাটাচ টু জুড়ে দেয়া, অ্যাটাচ টু জুড়ে দেয়া। তারপর হচ্ছে অ্যাডিক্টেড টু আসক্ত, অ্যাডিক্টেড টু আসক্ত বলতে কোনো খারাপ কাজে আসক্ত বোঝানো হয়। অ্যাফিলেটেড টু, অ্যাফিলেটেড টু এর একটি এখানে অর্থ রয়েছে যেটা আমরা বাদ দিয়ে গিয়েছি, একটু চেক করে দেখি। অ্যাফিলেটেড টু এটা হচ্ছে অ্যাফিলেটেড, অ্যাফিলেটেড এটা হচ্ছে আমরা যেটাকে বলে থাকি সংশ্লিষ্ট বা সম্বন্ধযুক্ত, সেটা হচ্ছে অ্যাফিলেটেড টু বা অ্যাফিলেটেড উইথ। অ্যাফিলেটেড উইথ বা অ্যাফিলেটেড টু সম্বন্ধযুক্ত, সম্বন্ধযুক্ত। ওকে, তাহলে অ্যাফিলেটেড টু অথবা অ্যাফিলেটেড উইথ অর্থ হচ্ছে সম্বন্ধযুক্ত, একই টু অর্থ সমজাতীয় বা একই রকম, অনুরূপ, সিমিলার। তারপর আছে অ্যাডিকুয়েট ফর, অ্যাডিকুয়েট ফর অর্থ হচ্ছে পর্যাপ্ত। অ্যাভারেন্স টু ঘৃণা, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড ইন, অ্যাভয়েড বাই অর্থ হচ্ছে মেনে চলা, অ্যাভয়েড ইন অর্থ হচ্ছে বাস করা। অ্যাসিস্ট্যান্ট সাহায্যকারী বা সহকারী, উপকারী। অ্যাটেন্টিভ টু মনোযোগী, অ্যাপিয়ার অ্যাট হাজির হওয়া অথবা পরীক্ষা দেওয়া। অ্যাস্টোনিশড অ্যাট বিস্মিত, অবাক। তারপরে অ্যাপটিচিউড ফর প্রবণতা, অ্যাপটিচিউড ফর প্রবণতা। ব্যাড অ্যাট অদক্ষ, গুড অ্যাট যেমন ভালো, ব্যাড অ্যাট সেরকম অদক্ষ বা খারাপ। বেনিফিশিয়াল টু উপকারী। ব্লাইন্ড অফ অন্ধ, আর ব্লাইন্ড টু হচ্ছে উদাসীন, যার চোখ নেই তাকে আমরা অন্ধ বলে থাকি, সেক্ষেত্রে ব্লাইন্ড অফ, দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ আইস, লোকটার দুটো চোখই অন্ধ। আর ব্লাইন্ড টু মেনি প্যারেন্টস, আর ব্লাইন্ড টু দেয়ার চিলড্রেনস ফল্ট, অধিকাংশ পিতামাতাই তার সন্তানের ভুল সম্পর্কে বা ভুলের ব্যাপারে, ত্রুটির ব্যাপারে উদাসীন। বোস্ট অফ অহংকার, আমরা যেটাকে বলে থাকি প্রাউড। ব্রেক ইন কথার মাঝে কথা বলা, অনেকে কথা বলে থাকে, তার মধ্যে যদি কেউ কথা মাঝখান থেকে কথা বলা শুরু করে সেটা হচ্ছে ব্রেক ইন। বার্ডেন্ট উইথ ভারাক্রান্ত, বাংলাদেশ ইজ বার্ডেন্ট উইথ ওভার পপুলেশন, বাংলাদেশ অতিরিক্ত জনসংখ্যায় ভারাক্রান্ত। ব্রুড ওভার অর্থ হচ্ছে চিন্তা করা। বাই হার্ট মুখস্থ করা, লার্ন দ্য পোয়েম বাই হার্ট, কবিতা মুখস্থ করা। ব্রেক আউট ছড়িয়ে পড়া। ব্লো অ্যাওয়ে উড়িয়ে নেওয়া। ব্লেসড উইথ আশীর্বাদ পুষ্ট বা আশীর্বাদ প্রাপ্ত। bestow with or bestow upon অর্থ হচ্ছে দান। God has bestowed with or upon us the natural beauty, সৃষ্টিকর্তা আমাদেরকে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আমাদেরকে দান করেছে। অবজেক্ট টু অভিযোগ। বয়েল অ্যাট ফুটানো বা সিদ্ধ করা। ব্রিং অ্যাগেনস্ট কারো বিরুদ্ধে আনা, দ্যাট মিনস অভিযোগ আনার ক্ষেত্রে হবে এটা। ব্রিং অ্যাবাউট নিয়ে আসা, ব্রিং অ্যাবাউট হচ্ছে নিয়ে আসা। তারপর হচ্ছে ব্লাশ উইথ, রক্তবর্ণের চেহারা হওয়া। ব্রিজ ওভার সেতু, কোনো নদীর উপরে যদি সেতু থাকে সেক্ষেত্রে ওখানে ব্রিজ ওভার হবে। There is a bridge over the river. Care for jotno neya ba grajjo kora. I don't care for the criticizer. Tapore cast aside. Sure fela 78. Cast at akre dhora. Cast at akre dhora. Charge with obhijukto kora. Coincide with. বর্ণনা বিষয় যে কোইনসাইড ভাবে বা কোইনসিডেন্টালি ঘটনাটি ঘটে গিয়েছে মানে একই সময়ে ঘটা কোইনসাইড উইথ কম্পেয়ার টু ভিন্ন জিনিসের মাঝে তুলনা করা আর কম্পেয়ার উইথ হচ্ছে সমজাতীয় কোনো জিনিসের মাঝে যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে কম্পেয়ার উইথ কম্পেনসেট ফর ক্ষতিপূরণ করা কম্পিটেন্ট ফর যোগ্য কমপ্লেইন টু নালিশ করা অভিযোগ দেয়া concerned for udbigno my parents are concerned for my future amar pitamata amar bhobishyoter jonno udbigno concerned with jorito the concerned authority should take action mane ei bishoyer sathe jorito kortipokher podokkep neya uchit jorito condemned to dondito kora conducive to upokari consist in বিদ্যমান থাকা আর consist of অর্থ গঠিত our family consists of 6 members আমাদের পরিবার 6 জন সদস্য নিয়ে গঠিত consist in বিদ্যমান true happiness consists in honesty সত্যিকার সুদ সততার মধ্যেই বিদ্যমান থাকে congratulate on অভিনন্দন জানানো congenial to উপযোগী বা উপকারী contribution to অবদান রাখা contrary to বিপরীত on the contrary আমরা বলে থাকি contrary to contemporary of সমসাময়িক একজনের পাশাপাশি যে আরেকজন হয় একটি ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনা হলে সমসাময়িক যেমন আমরা বলে থাকি সমসাময়িক এই দুইজন লেখক তো সমসাময়িক মানে দুজনই একই যুগের কনফিডেন্স ইন আত্মবিশ্বাস কনফিডেন্ট অফ আশাবাদী কন্ট্রোল ওভার নিয়ন্ত্রণ কোপ উইথ তাল মিলানো বা পেরে ওঠা আমরা অনেক সময় বলে বইয়ে থাকবে অনেক অর্থ অনেক জায়গায় রয়েছে এটে ওঠা পেরে ওঠা কনভিন্সড অফ নিশ্চিত আশ্বস্ত বিশ্বাস curse for অভিশাপ দেয়া কাউন্ট আপন বা ফর বিবেচিত হওয়া কাউন্ট আপন অথবা ফর বিবেচিত হওয়া এখন যে শব্দের সাথে দেয়া হওয়া কাজ করা বোঝাবো এই শব্দগুলো কিন্তু ভার্ব হিসেবে হবে এইজন্য তোমাদেরকে যখন পরীক্ষা আসবে সেক্ষেত্রে তুমি ভালোভাবে খেয়াল করতে হবে এখানে যদি একই শব্দের সাথে একাধিক প্রিপোজিশন বসে সেক্ষেত্রে দেখবে এই প্রিপোজিশনগুলো পড়ার সময় পাশাপাশি খেয়াল করবে কোনটি কোন পার্সোনালিস এই ক্ষেত্রে অর্থ অনুযায়ী খেয়াল করবে যার সাথে কাজ করা যুক্ত রয়েছে সেটি হয়ে যাবে ভার্ব আর যদি কাজ করা বোঝাবে না কোনো বৈশিষ্ট্য বোঝাবে সেটা হবে অ্যাডজেক্টিভ আর বৈশিষ্ট্য যদি না বোঝায় কোনো কিছু নাম বোঝে তাহলে সেটা হবে নাউন যেমন কোপ উইথ তাল মিলানো বা পেরে ওঠা এখানে কাজ করা বোঝায় এটা ভার্ব হবে কনভিন্সড অফ নিশ্চিত আশ্বস্ত বিশ্বাস তার মানে এটা কিন্তু এখানে কনভিন্সড ইডি যেহেতু যুক্ত রয়েছে এটা এখানে একটি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে ওকে তাহলে এইসব বিষয়গুলো খেয়াল করতে হবে তারপর হচ্ছে কনসেন্ট টু ফর সম্মতি প্রদান করা বা সম্মত ক্রেডিট টু জমা করা ক্রেডিট দিস মানি টু মাই অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে টাকাটি জমা করে দাও ক্লোজ টু নিকটে কনসেপ্ট অফ চিন্তা করা বা কল্পনা করা কন্ট্রিবিউট টু সাহায্য করা অবদান রাখা কমপ্লাই উইথ সম্মত হওয়া দেন 110 কল অন ডাকা বা সাক্ষাৎ করা তারপরে কল অন এ ডাক্তার একজন ডাক্তার ডাকো অথবা একজন ডাক্তারের কাছে সাক্ষাৎ করো কল ফর তলব করা বা ডেকে আনা একই ধরনের কিন্তু খেয়াল করতে হবে কাউকে যদি আমরা ডেকে আনি সেক্ষেত্রে হচ্ছে কল ফর কিন্তু যদি কারোর সাথে আমি সাক্ষাৎ করতে চাই সেক্ষেত্রে কল অন তারপরে সে কাউন্ট অন নির্ভর করা ক্রস ওভার উল্লগ্নন করা এটাকে আমরা বলে থাকি উল্লগ্ন ক্রস ওভার বলতে আমরা অনেক সময় বলে থাকি যেটা খুলে ফেলা যেটাকে আমি বলে থাকি বা প্রকাশ করা যে এই ঘটনাটি তুমি ক্রস ওভার করো দ্যাট মিনস খুলে ফেলো বা খুলে বলো চার্জ ইনটু একসাথে হবে একটি থেকে অন্যটিতে রূপান্তর করা চেঞ্জ ইনটু তাহলে এখানে ওয়াটার চেঞ্জেস ইনটু আইস পানি বরফে পরিণত হয় তার মানে একটি থেকে আরেকটিতে রূপান্তরিত হওয়া ক্যারি আউট সম্পন্ন করা বা পালন করা ক্যারি অন চালিয়ে যাওয়া কনফাইন্ড টু শয্যাগত মানে শয্যায় থাকা বা অনেক সময় যে অসুস্থ হয়ে শয্যায় পড়ে থাকে সেটা হচ্ছে কনফাইন্ড টু দ্য ওল্ড ম্যান ইজ কনফাইন্ড টু বেড বৃদ্ধ লোকটি শয্যাগত কনফার্ম উইথ একমত হওয়া কনভিন্সড অফ নিশ্চিত বা আশ্বস্ত কনকিউর উইথ একমত হওয়া কলাস টু অনুভূতিহীন বা উদাসীন, যে উদাসীন কোনো কাজের ব্যাপারে কলাস টু। কমপ্লেইন এগেইনস্ট বা টু অ্যাবাউট অফ যে কোনোটি হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে নালিশ করা। তাহলে কমপ্লেইন এগেইনস্ট মানে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করা হয় সেটির ক্ষেত্রে হবে কমপ্লেইন এগেইনস্ট। কমপ্লেইন টু কোনো বস্তুর ব্যাপারে অভিযোগ করা হয় সেক্ষেত্রে কমপ্লেইন টু, কোনো বিষয় সম্পর্কে কমপ্লেইন বা অভিযোগ করা হলে কমপ্লেইন অ্যাবাউট। আর সামগ্রিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে সেক্ষেত্রে কমপ্লেইন অফ। কম্প্যাটিবল উইথ সামঞ্জস্যপূর্ণ, কার্স ফর অভিশাপ, এটা আর একবার এসেছিল। ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ আচরণ করা, ডিপেন্ড অন অর আপন নির্ভর করা। ডিরাইভ ফ্রম উচ্চারিত হওয়া, কোনো কিছু থেকে বেরিয়ে আসা, কোনো কিছু থেকে উৎপত্তি লাভ করা, সেক্ষেত্রে আমরা বলে থাকি ডিরাইভ ফ্রম। ডিজায়ার ফর আকাঙ্ক্ষা, ডেস্টিটিউট অফ বিবর্জিত, হি ইজ ডেস্টিটিউট অফ কমন সেন্স মানে সে কমন সেন্স বিবর্জিত। ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডেভয়েড অফ বিহীন, ডেভয়েড, দ্য ইলিটারেট আর ডেভয়েড অফ কমন সেন্স, যারা অশিক্ষিত তারা কমন সেন্স বিহীন। এরপরে হচ্ছে ডাই বাই, এই ডাই দিয়ে কিন্তু বেশি বেশি তোমাদের পরীক্ষাতে আসে, সেজন্য এই ডাইয়ের অংশটা সবচেয়ে বেশি মনে রাখবে। ডাই বাই হচ্ছে কোনো কিছুর দ্বারা মারা যাওয়া, হি ডায়েড বাই অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনার দ্বারা মারা গিয়েছিল। ডাই ফর জীবন উৎসর্গ করা, জীবন উৎসর্গ মানুষ ভালো কাজের জন্য করে। মেনি পিপল ডায়েড ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অনেক মানুষ বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিল। ডাই ফ্রম কোনো কিছুর জন্য মারা যাওয়া অথবা কোনো কিছু অতিরিক্ত কোনো কিছুর কারণে মারা যাওয়া। হি ডায়েড ফ্রম ওভার ড্রিঙ্কিং, সে বেশি মদ পান করার কারণে মারা গিয়েছিল। ডাই অফ রোগে মারা যাওয়া, হি ডায়েড অফ COVID-19, সে COVID-19 মারা গিয়েছিল। ডিফার ফ্রম ভিন্ন হওয়া, ডিফার উইথ মতের অমিল হওয়া, ডিফারেন্ট ফ্রম ভিন্ন হওয়া বা আলাদা আলাদা, ডিফারেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ডিফার ফ্রম আর ডিফার উইথ এই দুটোই কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ডিফারেন্ট ফ্রম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, আর ডিফারেন্স হলো নাউন হিসেবে ব্যবহৃত হয়। ডিফিকাল্টি ইন এটা হচ্ছে সমস্যা, টি ওয়াই থাকলে সেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। ডিস্টিংগুইশ বিটুইন দুইয়ের মধ্যে পার্থক্য করা, এটা হচ্ছে ভার্ব। ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হতাশ, এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। আই এম ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইয়োর কন্ডাক্ট, তোমার আচরণের কারণে আমি হতাশ, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। ইডিযুক্ত শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ডিভাইড এবং অনেকের মাঝে ভাগ করে দেওয়া, এটা ভার্ব। ডিভাইড বিটুইন দুইয়ের মাঝে ভাগ করা, এটাও ভার্ব। ডুয়েল ইন বাস করা, ডুয়েল আপন আলোচনা করা, করা আছে তার মানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ডিসপেন্সড উইথ ত্যাগ করা, এখানে ডিসপেন্স হওয়ার কথা ছিল, কিন্তু যখন ভার্বের সেন্টেন্স অনুযায়ী ব্যবহৃত হয় তখন পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ডিসপেন্সড উইথ ত্যাগ করা। ডাল অফ বোধশক্তিহীন, ডাল স্টুডেন্ট আমরা বলে থাকি ক্লাসে। তারপর হচ্ছে 149 ডিসপেয়ার্ড অফ হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড। ডেসিস্ট ফ্রম বিরত থাকা, আমরা যেটাকে অ্যাবস্টেইন ফ্রম আর ডেসিস্ট ফ্রম বিরত থাকা একই কথা। ড্রিম অফ স্বপ্ন, তারপর হচ্ছে ডিসক্রিমিনেশন এগেইনস্ট বৈষম্য, তারপর হচ্ছে এলিজিবল ফর যোগ্য, এন্টার ইনটু আবদ্ধ হওয়া বা প্রবেশ করা। এনভিএস অফ অর্থ হচ্ছে ঈর্ষান্বিত, এনভিএস অফ ঈর্ষান্বিত। 156 এসেনশিয়াল টু অথবা ফর উপকারী, এক্সপেরিয়েন্স ইন অভিজ্ঞতা। আর যদি বলা হয় এক্সপেরিয়েন্সড ইন তখন হবে অভিজ্ঞ, এটা কিন্তু মনে রাখবে। এক্সপেরিয়েন্সড ইন অভিজ্ঞ, এক্সপেরিয়েন্স ইন অভিজ্ঞতা। এক্সপেরিয়েন্স এটা হচ্ছে নাউন আর এক্সপেরিয়েন্সড তখন হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এক্সপেরিয়েন্সড ইন ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ বা অভিজ্ঞ, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ এক্সপেরিয়েন্স ইন ইংলিশ, আমার ইংরেজিতে অভিজ্ঞতা আছে, নাউন। ইন্ট্রাস্ট টু আর উইথ, বিশ্বাস করে দেয়া, কোনো ব্যক্তিকে দেয়া সেক্ষেত্রে হবে টু, কোনো বস্তু যদি দেওয়া হয় তাহলে হবে উইথ। তাহলে হি ইন্ট্রাস্টেড দ্য মানি টু হিম, সে তাকে বিশ্বাস করে টাকাটাই দিয়েছিল। তারপরে হচ্ছে হি ইন্ট্রাস্টেড হিম উইথ মানি, সে তাকে টাকা দিয়ে বিশ্বাস করেছিল, তাহলে মানির পূর্বে উইথ বসবে। বস্তুর ক্ষেত্রে উইথ, ব্যক্তির ক্ষেত্রে টু। এসকেপ ফ্রম পালানো বা এড়িয়ে যাওয়া, এটা অনেক অর্থ রয়েছে। এন্ডোড উইথ ভূষিত, হি ইজ এন্ডোড উইথ crown or fame, she kheti dara bhushito, she mukut bhushito, that means kono kichu dara take aboddo kora, kono kichu dara take bisheshayito kora. Excuse for ojuhat ba koifiyot, expert in dokkho, engaged in nimogno, envious of ishyaporayon, eta ekbar esilo, feed on kheye bacha, fond of ashokto ba priyo, fed up with birokto, fail in bertho, faith in orthoche bishash, face with সম্মুখীন হওয়া বা মুখোমুখি হওয়া, I will have to face with this problem, আমাকে এই সমস্যার মুখোমুখি হতেই হবে, সম্মুখীন হতেই হবে, fatigued with ক্লান্ত, 172 fearful of ভীত, fantasize about কল্পনা করা, give in মেনে নেওয়া বা নতি স্বীকার করা, good at দক্ষ, guilty of দোষী, go down ডুবে যাওয়া, go down ডুবে যাওয়া, the ship went down into the river, into the sea, jahasti সমুদ্রে ডুবে গিয়েছিল, get into মিশে যাওয়া, the sugar or sugar gets into water, চিনি পানিতে মিশে যায়, grumbled at or about or over, অসন্তোষ প্রকাশ করা, সবগুলোর ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করা, grumbled at, about or over, 180 grateful to or for, কৃতজ্ঞ, grateful to or for অর্থে কৃতজ্ঞ, to or for অর্থে কৃতজ্ঞ, grateful, I am grateful to you, I am grateful to you for your help, আমি তোমার প্রতি কৃতজ্ঞ তোমার সহযোগিতার জন্য, হ্যাঙ্কার আফটার লোভী হওয়া, লোভী হওয়া, তাহলে হ্যাঙ্কার আফটার লোভী হওয়া, এখন এখানে হতে পারে পিছু ছোটা, উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি, আমাদের টাকার লোভী হওয়া উচিত না বা টাকার পিছু ছোটা উচিত নয়, হিট আপন পরিকল্পনা করা বা বুদ্ধি করা, হেট্রেট অফ অর ফর ঘৃণা, হেট্রেট হিট টু মন দিয়ে শোনা বা মনোযোগ দেয়া, হিট টু মন দিয়ে শোনা বা মনোযোগ দেয়া, স্টুডেন্ট শুড হিট টু দেয়ার টিচার্স, শিক্ষার্থীদের উচিত শিক্ষকের প্রতি মন দেয়া বা মন দিয়ে শোনা, হিন্ডার ফ্রম বাধা দেয়া, হিন্ড্রেন্স টু বাধা, তাহলে হিট টু হলো ভার্ব, হেট্রেট অফ এটা হচ্ছে ঘৃণা একটা নাউন, আর হিন্ডার ফ্রম বাধা দেয়া এটা হচ্ছে ভার্ব, আর হিন্ড্রেন্স এ এন সি ই এগুলো থাকলে নাউন, টি আই ও এন এস আই ও এন টি ওয়াই এই শব্দ কোনো শব্দের শেষে যদি এই বর্ণগুলো থাকে সেই শব্দটি নাউন, তাহলে হিন্ড্রেন্স টু অর্থ হচ্ছে বাধা, তাহলে যে ইলিটারেসি ইজ আ হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন, একটি জাতির উন্নয়নের পথে নিরক্ষরতা হচ্ছে একটি বাধা, 187 hope of or for, আশা, hopeful of আশাবাদী, ignorant of অজ্ঞ, imposed on or upon আরোপিত, incentive to উদ্দীপক উদ্দীপনা উৎসাহ, indebted to or for ঋণী, we are indebted to our God, আমরা আল্লাহর কাছে ঋণী, we are indebted to our parents for their sympathy, আমরা আমাদের বাবা মায়ের করুণা বা দয়ার জন্য তাদের স্নেহের জন্য তাদের কাছে আমরা ঋণী, indifferent to উদাসীন, we should not be indifferent to our duties, আমাদের দায়িত্বের প্রতি উদাসীন হওয়া উচিত নয়, indulge in আসক্ত হওয়া, we should not indulge in corruption, দুর্নীতিতে আসক্ত হওয়া উচিত নয়, inferior to নিচু বা হীন, infested with উপদ্রুত, যেমন এই শহরটি মশার উপদ্রুত, সেক্ষেত্রে infested with হবে, infested with mosquito, এগুলো আমি পরবর্তী ভিডিও লেসনে সেন্টেন্সে প্রয়োগ সবগুলো লিখে দেখাবো, সেই ভিডিওটি পাওয়ার জন্য তোমরা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রেখে দেবে, আর এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা অসংখ্য ভিডিও লেসন গ্রামারের উপরে রয়েছে 400-এরও বেশি, সেগুলো তোমরা দেখে নিতে পারো, প্রিপোজিশন নিয়ে এর আগেও আমি অসংখ্যবার আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখে নেবে, ইনোসেন্ট অফ নির্দোষ, ইনকোয়ারি ইনটু আর অফ খতিয়ে দেখা, বলে না পুলিশ ইনকোয়ারি করছে বিষয়টি, তাহলে খতিয়ে দেখছে, ইনসিস্ট অন জিদ করা, এটা হলো ভার্ব, ইন্টারেস্ট ইন আগ্রহ এটা হচ্ছে নাউন, ইন্টেন্ট অন দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প এটা একটা নাউন, ইন্টারফেয়ার উইথ হস্তক্ষেপ করা, বলে না কোনো ইন্টারফেয়ার করবে না, indispensable to সিলবল করে পড়লে তোমাদের বেশি মনে থাকবে, indispensable to অত্যাবশ্যকীয়, ইনফ্লুয়েন্স ওভার অন আর আপন, প্রভাব অথবা প্রভাবিত, যেটা তুমি বলো প্রভাব অথবা প্রভাবিত, ইনফ্লুয়েন্স ওভার, যখন ইনফ্লুয়েন্স ওভার হবে তখন হবে প্রভাব নাউন, আর যখন ইনফ্লুয়েন্সড ওভার হবে তখন সেটা হবে প্রভাবিত, উই শুড নট বি ইনফ্লুয়েন্সড by corruption. আমরা দুর্নীতি দ্বারা আমাদের প্রভাবিত হওয়া উচিত নয়। He has influence over the community. তার এই সম্প্রদায়ের উপরে তার প্রভাব রয়েছে। এটি inform of জানানো, inform the police of the theft of the stealing. পুলিশকে চুরির ঘটনাটি জানাও, inform of জানানো verb. Insist on জিত করে, এটা আরেকবার এসেছে। Irrespective to নির্বিচারে, তাহলে irrespective to caste, color and creed, all the people took part in the liberation war. যে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। Involve in লিপ্ত হওয়া, জড়িত হওয়া, introduce to পরিচয় করা, books introduce us to the realm of knowledge. বই আমাদের জ্ঞানের রাজ্যে পরিচয় করিয়ে দেয়। তো ইন্ট্রোডিউস টু এটা হচ্ছে ভার্ব, ইনভলভ এটাও একটি ভার্ব, ইরেসপেক্টিভ নির্বিচারে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভের মতো। তারপর হচ্ছে জাম্প ইনটু লাভ দেয়া, এটা একটা ভার্ব। জেলাস অফ, ঈর্ষে পরায়ণ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। উই শুড নট বি জেলাস অফ, ওই ইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ। জিরেট, জিরেট ঠাট্টা করা। কি টু চাবিকাঠি, কি টু চাবিকাঠি, মেইন মেইন পার্ট অফ আওয়ার লাইফ। নো অ্যাবাউট জানা। লাফ অ্যাট ঠাট্টা করা। লিড টু পরিচালিত করা, নিয়ে যাওয়া। লায়াবল টু দায়ী। লিবারেট ফ্রম ইন, মুক্ত স্বাধীন। দেন লাইকিং ফর পছন্দ, লং ফর চাওয়া। লিড বাই আলোকিত। লায়াবল ফর দায়ী, দ্যাট মিনস রেসপন্সিবল ফর সামথিং, ইট ইন্ডিকেটস। লিভ ইন বাস করা। লিভ অন খেয়ে বাসা, দ্যাট মিনস লিভ ফ্রম টেকিং এনি ফুড। মর্ন ফর শোক করা, স্যাড। মেক আপ অফ গঠিত। আওয়ার টিম মেকস আপ অফ 11 প্লেয়ার্স, আমাদের টিমটি বা দলটি 10-11 প্লেয়ার নিয়ে গঠিত। মিট আপ, মিট উইথ, মিট উইথ, মিট উইথ সম্মুখীন হওয়া, কোনো সমস্যার বা কোনো কিছুর সম্মুখীন হওয়া। মাইন্ডফুল অফ মনোযোগী। নেসেসিটি ফর আবশ্যক, নিড অফ প্রয়োজন। নোটেড ফর বিখ্যাত। নেগলেক্টফুল অফ অমনোযোগী বা নেগলিজেন্ট ইন অর্থ অমনোযোগী, দুটো অর্থই অমনোযোগী। অবজেক্ট টু আপত্তি করা বা অভিযোগ দেয়া। অবলাইজ টু অথবা ফর বাধিত, অনুগত, অবলাইজ টু। দেন অবলিভিয়াস, অবলিভিয়াস অফ বিস্তৃত, অবলিভিয়াস অফ অর্থ হচ্ছে বিস্তৃত। তারপরে হচ্ছে অরিজিনেট ফ্রম, শুরু হওয়া বা উৎপন্ন হওয়া। তারপর ও টু ঋণী, ও টু ঋণী, ও টু ঋণী। ওভারওয়েলমড উইথ, ওভারওয়েলম, ওভারওয়েলমড উইথ, এখানে এলের উচ্চারণটা সঠিকভাবে হবে না। ওভারওয়েলমড উইথ, অনুভূতি বা অভিভূত, অভিভূত বা আবৃত। আই এম ওভারওয়েলমড উইথ হিজ অনেস্টি, হিজ হসপিটালিটি, আমি তার আতিথ্যতায় অভিভূত, আমি তার সততায় অভিভূত। অকুপাইড ইন অথবা উইথ, ব্যাপৃত বা ব্যস্ত। আই এম অকুপাইড উইথ মাই জব, আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত। অবস্টাকল টু বাধা। পার্ট ফ্রম, কোনো ব্যক্তি থেকে আলাদা হওয়া বা বিদায় জানানো। আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু পার্ট ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়েছিলাম, তার থেকে আলাদা হওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম। পার্ট উইথ, কোনো বস্তু ত্যাগ করা। আই ক্যানট পার্ট উইথ দিস বুক, আমি এই বইটি ত্যাগ করতে পারি না। পাস বাই, পাশ দিয়ে যাওয়া। তাহলে এ রিভার পাসেস বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী গিয়েছে। পেনাল্টি ফর উইথ, শাস্তি। তারপর প্লে উইথ, হেলা করা। এগুলো আমি সবগুলোই সেন্টেন্সে প্রয়োগ এখানে লিখে লিখে তোমাদেরকে দেখাবো পরের ভিডিও লেসনে। তোমরা সেই ভিডিও লেসনটি নেক্সট 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। সেখানে সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি দেখবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দেবে। পন্ডার ওভার, গভীরভাবে চিন্তা করা। পপুলার উইথ অর ফর, জনপ্রিয়, কোনো কিছুর জন্য যদি জনপ্রিয় হয় তাহলে হবে পপুলার ফর। সে তার সততার জন্য জনপ্রিয়, তাহলে পপুলার ফর হবে। সে শিক্ষার্থীদের কাছে শিক্ষক জনপ্রিয়, সেক্ষেত্রে পপুলার উইথ। মেয়র, জনগণের কাছে জনপ্রিয়, তাহলে মেয়র ইজ পপুলার উইথ দ্য পিপল অর সিটিজেন। প্রেফার টু, অধিক পছন্দ করা। প্রেফারের পরে কখনো অফ বসে না, প্রেফারের পরে সবসময় টু বসে। পোরিং ওভার, যত্ন সহকারে পড়া বা দেখা। 250। প্রে ফর, প্রার্থনা করা। প্রিজাইড ওভার অর্থাৎ সভাপতিত্ব করা বা পরিচালনা করা। প্রেজুডিস এগেইনস্ট, কুসংস্কার, কুসংস্কারের আরেক নাম হচ্ছে সুপারস্টিশন, আরও নাম রয়েছে। প্রিভেন্ট ফ্রম, রক্ষা করা বা বিরত রাখা। পিটি অন, দয়া বা করুণা, টেক পিটি ওয়ান, এটা একসাথে একটা ফ্রেজ, দয়া করা বা করুণা করা। গড হ্যাজ টেকেন পিটি অন আস, সৃষ্টিকর্তা আমাদের উপরে দয়া বা করুণা করেছেন। প্রাইড ইন গর্ব, বস্ট। প্রফিসিয়েন্সি ইন দক্ষ, প্রোভাইড উইথ সরবরাহ করা। প্যাশন ফর আবেগ, প্লে অন বাজানো। প্লিজ, এটা হল প্লিড, প্লিড ফর আবেদন করা। প্লাঞ্জড, প্লাঞ্জড ইন নিমজ্জিত, প্লাঞ্জড ইন নিমজ্জিত। হি ইজ প্লাঞ্জড ইন ডেপ্ট, সে ঋণে নিমজ্জিত। প্রহিবিট ফ্রম, বিরত করা বা রাখা। প্রিটেন্ড টু, ভান করা। কুইক অ্যাট, চটপটে বা পটু, চালাক। কোয়ালিফাইড ফর, যোগ্য। কোয়ারেল উইথ অর অ্যাবাউট, কারোর সাথে ঝগড়া করা। উইথ, আর কোনো বিষয় নিয়ে ঝগড়া করা, কোয়ারেল অ্যাবাউট। দে আর কোয়ারেলিং অ্যাবাউট দ্য প্রপার্টি, তারা সম্পত্তির সম্পর্কে ঝগড়া করছে। রিকভার ফ্রম, আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। রিলাই অন ও রিলায়েন্ট অন, নির্ভর করা বা নির্ভরশীল। রিলায়েন্ট অন হলো নির্ভরশীল, আর রিলাই অন নির্ভর করা। রিলায়েন্ট হলে অ্যাডজেক্টিভ, আর রিলাই অন হলে ভার্ব। রেপেন্টেন্ট ফর বা রেপেন্ট অফ, রেপেন্ট অফ হলে ভার্ব, আর রেপেন্টেন্ট ফর হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুতপ করা বা অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, তোমার অনুশোচনা করা। রেপুটেশন ফর, সুনাম। রিমাইন্ড অফ, মনে করিয়ে দেওয়া। রিলিফ ফ্রম অর অফ, মুক্ত। রিলিফ, LIVE, এটা হলো ভার্ব। রিলিফ ফ্রম, মুক্ত বা স্বাধীন। রিলিভেন্ট টু, প্রাসঙ্গিক। রিলিভেন্ট টু, প্রাসঙ্গিক। হিজ ডিসকাশন ডাজ নট রিলিভেন্ট টু দ্য ম্যাটার, টু দ্য মিটিং, তার আলোচনার বিষয় মিটিংয়ের সাথে প্রাসঙ্গিক নয়। রেবেল এগেনস্ট, বিদ্রোহ করা। রিফ্রেইন ফ্রম, বিরত রাখা বা থাকা। রেফার টু, ইঙ্গিত করা। রেমিডি ফর, প্রতিকার বা চিকিৎসা। রেসপন্সিবল টু অর ফর, কোনো ব্যক্তির কাছে রেসপন্সিবল থাকলে রেসপন্সিবল টু হবে। কোনো কারণে যদি আমরা দায়ী থাকি সেক্ষেত্রে রেসপন্সিবল ফর হবে। উই আর রেসপন্সিবল টু গড, আমরা আল্লাহর কাছে দায়ী। আমরা সে তার দায়িত্বের জন্য বা আমাদের যে ভুলের জন্য আমরা আল্লাহর কাছে দায়ী। তাহলে উই আর রেসপন্সিবল টু গড ফর দিস ওয়েলথ, ফর দিস অক্সিজেন, আমরা এই অক্সিজেনের জন্য আল্লাহর কাছে দায়ী, আমরা যে অক্সিজেন টেকিং করছি, ফর টেকিং দিস অক্সিজেন। রেজাল্ট ইন, রেজাল্ট ফ্রম, রেজাল্ট অফ। তাহলে রেজাল্ট ইন হলে সেটা অর্থ হবে ফলে পরিণত হওয়া, তখন ভার্ব। আর রেজাল্ট ফ্রম, উদ্ভূত হওয়া, এটাও ভার্ব। আর রেজাল্ট অফ যখন হবে তখন হয়ে যাবে নাউন। এটা তোমাদের বুঝতে হবে, তবে সবগুলো ভার্ব হিসেবেও অনেক সময় ব্যবহৃত হয়। অর্থ অনুযায়ী তুমি মনে রাখার চেষ্টা করবে। 280, রিটায়ার ফ্রম, অবসর নেয়া। তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে এতগুলো হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের তো বইয়ে রয়েছে, তুমি যদি বই থেকে পড়তে চাও তাহলে তোমার সেখান থেকে পড়তে হবে মিনিমাম 2000, বাট আমি এখানে মাত্র 300টি নিয়ে আসছি, সেগুলো একেবারে বিগত বছরে যেগুলো এসছে সেগুলোই। রিটায়ার ফ্রম, অবসর নেয়া। রেসপেক্ট ফর, শ্রদ্ধা। তারপর হচ্ছে রেসপন্ড টু, সাড়া দেয়া। রিটায়ার টু, শুতে যাওয়া। এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে রিটায়ার ফ্রম আর রিটায়ার টু। রিটায়ার টু বললে ঘুমোতে যাওয়া, শুইতে যাওয়া, আর রিটায়ার ফ্রম হচ্ছে অবসর নেয়া। রিটার্ন টু, ফিরে আসা। রান ওভার, চাপা পড়া বা চাপা দেয়া। রান ইনটু, জড়িয়ে পড়া। রান ইনটু ডেপ্ট, হি হ্যাজ রান ইনটু ডেপ্ট, সে ঋণে জড়িয়ে পড়েছে। রিকনসাইল টু অর মিট উইথ, মিটমাট করা বা মীমাংসা করা। রিকনসাইল টু অর মিট অর্থ হচ্ছে মীমাংসা করা বা মিটমাট করা। তারপরে হি হ্যাজ রিকনসাইল্ড টু দ্য ডিসপিউট উইথ হিজ ইনিমিস, সে তার শত্রুদের সাথে তার এই ঝামেলাটি মিটমাট করে ফেলেছে। স্মাইল অ্যাট, বিদ্রুপ করা বা ঠাট্টা করা। সরি ফর, দুঃখিত। সাফার ফ্রম, ভোগা বা কষ্ট পাওয়া, রোগে ভোগা। শাউটার, চিৎকার করে ডাকা। সিম্প্যাথি ফর, করুণা, দয়া, মায়া। সুপেরিয়ার টু, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। সুপেরিয়ারের পরে সবসময় টু বসে, কারণ এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। সুপেরিয়ার, জুনিয়র, প্রেফার, আউটেরিয়ার, এক্সটেরিয়র, দিজ আর কল্ড ল্যাটিন কম্পারেটিভ। আফটার ল্যাটিন কম্পারেটিভ উই উইল নেভার ইউজ এনি কনজাংশন লাইক দ্যান, উই উইল অলওয়েজ ইউজ টু। And these are always comparative. These will never be positive. Latent comparatives. Solution to, সমাধান। Suspicious to, সন্দেহপ্রবণ। Satisfied with, সন্তুষ্ট। Seek for, অনুসন্ধান করা বা খোঁজা। Search for অর্থ খোঁজা। Smile upon, প্রসন্ন হওয়া, যেমন ভাগ্য তার উপরে প্রসন্ন হয়েছে। তাহলে at last luck has smiled upon him, সবশেষে ভাগ্য তার উপরে সুপ্রসন্ন হয়েছে। Subject to, নির্ভরশীল। সুইটেড টু, উপযুক্ত। সাফিসিয়েন্ট ফর, পর্যাপ্ত। স্টিক টু, লেগে থাকা। আর ক্লিং টু অর্থ হলো লেগে থাকা। সারভাইভ অন, বেঁচে থাকা, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। সাসিপটেবল, সাসেপটেবল susceptible to or of অনুভূতি প্রবণ বা গ্রহণক্ষম প্রভাবিত sneer at নাক ছিটকানো sneer at নাক ছিটকানো stare at এক দৃষ্টি চেয়ে থাকা অবাক হয়ে চেয়ে থাকা তারপর হচ্ছে subversive subversive of ধ্বংসকারী succeed in সাফল্য লাভ করা আর succeed to অর্থ হচ্ছে উত্তরাধিকারী succeed in আর succeed in সাফল্য লাভ করা আর succeed to উত্তরাধিকারী হওয়া তারপরে এখানে 310 টি গেল 311 suitable for উপযুক্ত বা যোগ্য supply with সরবরাহ করা startle at আশ্চর্যজনিত অবাক solicit for আবেদন করা thankful to or for কৃতজ্ঞ grateful যেমন আর thankful একই thirst for বাসনা আগ্রহ ইচ্ছা কামনা বাসনা যা বলো তুমি tired of বিরক্ত take pity one দয়া করা করুণা test of অভিজ্ঞতা টেস্ট অফ অভিজ্ঞতা আর টেস্ট ফর হচ্ছে রুচি বা পছন্দ এখানে এই পার্থক্যগুলো তোমাকে বুঝতে হবে যে প্রিপজিশন গুলো একই শব্দের পরে বসে দেখা যাচ্ছে এক শব্দ মেইন শব্দ একটি কিন্তু প্রিপজিশন ভিন্ন ভিন্ন সেগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে অর্থ অনুসারে ট্রান্সলেট ফ্রম অর ইনটু অনুবাদ করা একটি থেকে আরেকটিতে যখন আমরা ট্রান্সলেট করি সেই ক্ষেত্রে আমরা ফ্রম এবং ইনটু ব্যবহার করি ট্রান্সলেট ফ্রম বেঙ্গালি ইনটু ইংলিশ ওকে True to সত্যবাদী বা বিশ্বাসী treat to খাওয়ানো আর treat of আলোচনা করা triumph over জয়লাভ করা trust in বিশ্বাস করা then argy upon পিরাপিরি করা means একটু বেশি তাগিদ দেওয়া জোরাজুরি করা unsure of অনিশ্চিত used to অভ্যস্ত valid for বৈধ victim to or of শিকার victim to হলো শিকার victim of holo he is victim to the situation she poristhitir shikar vary from bhinno hoy eta ekti verb vexed with birokto wonder about ghore berano tarpor she walk up protyoy sathe egiye jawa ekta verb want of above eta obosshoi ekti noun hobe above abar eta kintu adjective hishebe ব্যবহৃত hoy wish for chawa with a view to uddeshye work for চাকরি he is working for this company সেই কোম্পানিতে চাকরি করছে work with কারোর সাথে কাজ করা women are working with men নারীরা এখন পুরুষের সাথে কাজ করছে wonder at অবাক হওয়া wonder about আর wonder at এখানে কিন্তু তোমার একটি বর্ণে ভিন্ন রয়েছে উচ্চারণ একই হচ্ছে wonder এটা হচ্ছে wonder wonder about আর এটা হচ্ছে wonder at worthy of যোগ্য wink at দেখেও না দেখা yield to noti shikar kora yearn for or to akankha jealous for utsahi zeal for utsaho zest for anurag bagroh to egulo chilo tomar bigoto boshore je porikha esche shegulo to ekhane dekha jay je amar hoyto kichu kheyal chilo na erokom hote pare eijonno ami confusion theke kichu shobdo bar niche likhei rekhechi jate tomader kono shobdo jodi ekhane bad pore thake shegulo pabe tobe amar mone hocche je onek shobdoi এর মধ্যে থেকে এখানে আছে যেমন অ্যাবাইড বাই অ্যাবাইড ইন তারপর আছে অ্যাভারেন্ট টু অ্যাকুস্টম টু অর্থ হচ্ছে অভ্যস্ত অ্যাডিকুয়েট টু পর্যাপ্ত অ্যাভার্স টু প্রতিকূল অ্যালোক ফ্রম সরে থাকা এটা ছিল না অ্যালোকেট অর অ্যালোটেড টু বরাদ্দ করা বা বন্টন করা অ্যালোকেট হলে বরাদ্দ করা আর অ্যালোটেড টু হচ্ছে বন্টন করা অ্যামেজড অর্থ হচ্ছে বিস্মিত অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশিয়াস অফ উচ্চাভিলাষী antipathy to kono kishur proti biddesh apologize to or for karo kache khoma chawa ar for hole kono kishur jonno khoma chawa apology for kono oporader jonno khoma prarthona kora assign to nirdishto kore deya atone for prashchitto kora authority one kono kishute bisheshoggo jemon he is authority one english mane she english te bisheshoggo ba obiggo তারপরে হচ্ছে যেমন এখানে তোমার রয়েছে অথরিটি ফর অধিকার অথরিটি টু ক্ষমতা এবার বি দিয়ে যেগুলো রয়েছে বারকাট ঘেউঘেউ করা বেসড অন ভিত্তির উপরে বা ভিত্তি করা বাস্ক ইন রোদ পোহানো বিলং টু অধিকারে থাকা বা অধিকারী হওয়া বেক ফর প্রার্থনা করা বিলিভ ইন বিশ্বাস করা বেসেট উইথ বেষ্টিত বা জর্জরিত বায়াস অ্যাগেনস্ট বা টুয়ার্ডস এটাও বিসিএস পরীক্ষাতে একবার এসেছিল পক্ষপাতিত্ব বোস্ট অফ দম্ভ করা বা অহংকার করা বউ টু নত হওয়া মানে আমরা মাথা নত করি যেটা উই শুড বো টু দ্য গ্রেভস অফ দ্য ফ্রিডম ফাইটার্স বার্ডেন্ড উইথ ভারাক্রান্ত ক্যাপেবল অফ এটা সি দিয়ে ক্যাপেবল অফ সক্ষম ক্যাপাসিটি ফর সামর্থ্য বা ক্ষমতা তারপর হচ্ছে সার্টিফাই টু প্রত্যয়ন করা দিস ইজ সার্টিফাই টু that প্রত্যয়ন করা যাচ্ছে যে এটা লেখা থাকে প্রত্যয়ন পত্র সার্টিফিকেট অফ প্রত্যয়ন পত্র সার্টিফাই হলো ভার্ব আর সার্টিফিকেট অফ এটা হচ্ছে নাউন কমিট টু মুখস্থ করা কমেন্টস অন শুরু হওয়া এগুলো ভার্ব কম্পেনসেট ফর ক্ষতিপূরণ করা এটা ছিল কম্পিটেন্ট কম্পিট উইথ প্রতিযোগিতা করা এটাও ছিল কমপ্লিমেন্ট অন প্রশংসা করা এটা ছিল না কনসেন্ট্রেট অন মনোযোগ দেয়া কনফেন্স টু দোষ স্বীকার বা যে কোনো কিছু স্বীকার করা তারপর হচ্ছে কনজেনিয়াল টু উপযুক্ত এরপর হচ্ছে কংগ্রাচুলেট অন এটা ছিল অভিনন্দন জানানো কন্টেন্টেড উইথ সন্তুষ্ট থাকা বা তৃপ্ত থাকা এবার ডিডি ডিফেন্ড ফ্রম অর্থ হচ্ছে রক্ষা করা ডেফিসিয়েন্ট ইন অদক্ষ এখানে কিছু অক্ষর বড় ছোটো আসছে তার কারণ হচ্ছে তোমার এখানে এই যে কিছু ফন্টের কারণে নির্মলা তারপরে ক্যালিব্রি এইসবের কারণে ডিরাইভ ফ্রম পাওয়া ডিজায়ার ফর অর অফ আকাঙ্ক্ষা ডিসেন্ট ফ্রম বংশোদ্ভূত বংশোদ্ভূত মানে বংশ একই বংশে যারা ডিটাচ ফ্রম বিচ্ছিন্ন ডিটারমাইন্ড অন সংকল্প দৃঢ় সংকল্প ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর এরপর হচ্ছে ডেভিয়েট ফ্রম বিচ্যুত হওয়া উই শুড নট ডেভিয়েট ফ্রম দ্য প্যাথ অফ অনেস্টি সততার পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া উচিত নয় ডেভয়েড অফ বিবর্জিত বা বর্জিত ডেভট টু নিয়োজিত ডিসকোয়ালিফাইড ফর অনুপযুক্ত ডিসিমিলার টু বৈসদৃশ্য ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট কোনো কিছুতে হতাশ এগুলো আরেকবার ছিল ডিসঅ্যাপয়েন্টেড অফ কোনো কিছুর জন্য হতাশ আর ডিসঅ্যাপয়েন্টেড উইথ কারোর সাথে হতাশ এরপর এই দিয়ে যদি কোনো কিছু বাদ দিয়ে থাকে সেগুলো আমি এখানে কনফিউশনগুলো লিখেছি এক্সপার্ট ইন অর অ্যাট দক্ষ এক্সস্টেড এক্সস্টেড এক্স হাউস্টেড না কিন্তু এক্সস্টেড এক্সস্টেড উইথ ক্লান্ত আর্নেস্ট ইন আগ্রহী এলিজিবল ফর যোগ্য এঙ্গেজড ইন নিমগ্ন এক্সেল ইন দক্ষ এক্সাইল ফ্রম নির্বাসিত 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 না নির্বাসিত এজেন্সিয়াল টু অত্যাবশ্যক এঙ্গেজ টু বাগদত্তা দ্যাট মিনস এঙ্গেজমেন্ট হয়ে থাকে যে মেয়েদের ছেলেদের সাথে সেটি ফার্নিশ উইথ সাজানো ফ্রি ফ্রম মুক্ত ফিট ফর উপযুক্ত ফেড অন খেয়ে বেঁচে থাকে এটাও ছিল ফেমাস ফর বিখ্যাত ফ্যামিলিয়ার উইথ ঘনিষ্ঠ এটাও ছিল ফেথফুল টু বিশ্বাসী এই কটাই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এগুলো যদি তোমরা ভালোভাবে শিখে রাখো আমি আশা করছি এর পরবর্তীতে তোমরা যে কোনো পরীক্ষায় আসুক যেভাবে আসুক তোমরা সফলকাম হবে এবং তোমরা পারবে কারণ এইগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে আসছে সেগুলোই আমি নিয়েছি আর নেক্সটে যে পরীক্ষাই হবে সেখানে তোমরা এখান থেকে কমন পাবে আশা করি আর এগুলো আমি সেন্টেন্সে প্রয়োগের পরবর্তী ভিজুয়ালাইজেশন তোমাদেরকে দেখিয়ে দেবো মূলত এখানে মেইন সাজেশন ছিল ৩৪৮টি পরে এগুলো হচ্ছে বাদ গিয়েছে কিনা সেই কনফিউশন দূর করার জন্য আমি আরও ইম্পর্টেন্ট কিছু নিচে লিখে দিয়েছি এগুলো তোমরা অর্থ সহ আপাতত মুখস্থ করে রাখবে পরবর্তী যে বিসিএস পরীক্ষা হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে ব্যাংক এক্সাম যে পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু এগুলো থেকে কমন পাবে ইনশাল্লাহ সেই কনফিডেন্স রেখে একেবারে নির্দ্বিধায় চোখ বন্ধ করে তুমি এই ভিডিওলেশনটি চ্যানেল থেকে বারবার দেখে মুখস্থ করে রাখবে কারণ তুমি যদি বই থেকে পড়ো তাহলে তত বেশি ভালো মুখস্থ হবে না বাট আমি যে এখানে পড়েছি সেটা যদি তোমরা বারবার এই ভিডিও লেসনটি শোনো শুনতে শুনতে কিন্তু বেশি মুখস্থ হবে অন্য কোনো বই থেকে পড়ার চেয়ে কারণ হচ্ছে তুমি যখন কানে কোনো কিছু শোনো সেটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকে বেশি দিন আমাদের মনে থাকে সুতরাং তুমি আমার ভিডিও লেসনটি তোমার মোবাইলে ছেড়ে দিয়ে বারবার শুনবে বা ল্যাপটপে ছেড়ে দিয়ে তাতেই তোমার মুখস্থ হয়ে যাবে হয়তো তুমি অন্য কোনো কাজ করছো সেক্ষেত্রে তুমি মোবাইলে বা ল্যাপটপে আমার এই ভিডিও লেসনটি সেরে রাখলে সেখানে তুমি শুনবে যে শুনতে শুনতেই তোমার মুখস্থ হয়ে যাবে আশা করছি তোমরা এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে পরে যে আমি এই প্রিপোজিশনগুলো সেন্টেন্সে প্রয়োগ দেখাবো সেগুলো তোমরা বুঝতে পারবে তখন আরও ভালো হবে সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে হবে সো এখন অনেক সময় হয়ে গিয়েছে আশা করছি তোমরা ভিডিও লেসনটি শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ভিডিও লেসন যদি তোমরা টেনে দেখো তাহলে কিন্তু সব কিছু পাবে না সেই জন্য তোমরা এই ভিডিও লেসনগুলো প্রত্যেকটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যাতে তুমি এখান থেকে ইম্পর্টেন্ট লেসনগুলো আমার দেওয়া শর্টকাট টেকনিকগুলো বুঝতে পারো শিখতে পারবো তো আজকে শেষ করতে চাই আই ওয়ান্ট টু ফিনিশ হিয়ার দিস ওয়াজ ইউর প্রিপোজিশন সাজেশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সাজেশন ইউ উইল গেট মোস্ট অফ দ্য আইটেমস কমন ইন ইউর নেক্সট এক্সামিনেশন লাইক বিসিএস এনটিএসসিএ অর প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট এক্সামিনেশন ব্যাংক এক্সাম or others PSC, non-career, first class, second class, third class job examination. And these prepositions are also important for the students who are going to sit for JSC, SSC and HSC examination. This is most important part of your English grammar. And this will also help the beginners who are going to start spoken English, who are going to sit for IELTS examination. Because appropriate preposition is so much important for every types of students, every types of learners. I want to finish here. Thanks for watching. Thanks to all everybody.